নমস্কার বন্ধুরা, অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। গত বছর যেখানে 1 বিঘা জমিতে আলুর ফলন হয়েছিল 100 থেকে 110 বস্তা, এই বছর সেই একই জমিতে ফলন আসছে 75 থেকে 85 বস্তা। এবং কোথাও কোথাও যাদের জমিতে ধসার প্রকোপ দেখা দিয়েছিল তাদের এই বছর 50 থেকে 60 বস্তা আলু লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে আলু চাষ করে কৃষকরা লস করেছেন। প্রথম দিক থেকে ঊর্ধ্বমুখী দাম থাকলেও উত্তরবঙ্গে বর্তমানে দাম কিছুটা কমে গিয়েছে, অপরদিকে দক্ষিণবঙ্গে বেড়েছে আলুর দাম। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে দক্ষিণবঙ্গের ব্যবসায়ীরা উত্তরবঙ্গ থেকে আলু কিনে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে লোড করে রাখছেন। শুধু ভারতই নয়, আশেপাশের সমস্ত দেশগুলোতেও এই বছর আলুর ফলন বহুগুণ কম হয়েছে। অতিরিক্ত ঠান্ডা, ভারী কুয়াশা ও অসময়ে বৃষ্টিপাতের ফলে বাংলাদেশেও কিন্তু এই বছর আলুর ফলন অন্যান্য বছরের তুলনায় 30 থেকে 40% কম হয়েছে। ফলন কমের প্রভাব বর্তমানে কিন্তু বাংলাদেশের বাজারগুলিতেও দেখা যাচ্ছে। আলুর বাজার সেখানে রয়েছে অগ্নিমূল্য, তাই বাংলাদেশের বাজারকে নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সরকার কিন্তু ভারত থেকে প্রচুর পরিমাণে আলু নিতে চলেছে। এছাড়াও উত্তরবঙ্গের আলিপুর জেলার ফালাকাটা থেকে ভুটানে প্রচুর পরিমাণে আলু পাঠানো হচ্ছে। আগের তুলনায় বর্তমানে আলুর দাম কিছুটা কমেছে, কমে গিয়ে সেই দাম একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। দাম বাড়বে কিনা তার দিকেই তাকিয়ে রয়েছে সকল চাষি ভাই তথা ব্যবসায়ীরা। প্রতিবেশী দেশগুলোতে যেভাবে আলুর রপ্তানি বাড়ছে, তাতে করে আগামী দিনে আলুর দাম বাড়বে, আর এই নিয়েই কিন্তু আশাবাদী পশ্চিমবঙ্গের আলু চাষিরা। তো চলুন জেনে নেওয়া যাক আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আলুর দাম বৃদ্ধি পেল এবং কোন কোন জেলায় আলুর দাম কমে গেল, ভবিষ্যতে আলুর দাম ঠিক কতটা বাড়তে পারে, এবছরে স্টোরে আলু লোড করে রাখলে আপনি কতটা লাভবান হবেন নাকি ক্ষতির মুখে পড়বেন। এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি উঠে আসছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের অল টাইম ওয়ান এম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওতে ছোট্ট একটু লাইক করতে ভুলবেন না। আর আপনার জেলায় এই মুহূর্তে আলুর দাম কত টাকা রয়েছে আর কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আজ চাহিদাকে ভিত্তি করে হাওড়া জেলার উদয়নারায়ণপুরে 50 কেজি জ্যোতি আলুর দাম বস্তা প্রতি এক ধাক্কায় 20 থেকে 25 টাকা বেড়ে গিয়েছে, আর যার দাম বর্তমানে 680 থেকে 700 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে রেডি হিসাবে। এরপর সুরেকালনা ইউনিটে 50 কেজি জ্যোতি আলু বন্ডের দাম 30 থেকে 35 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে, আর যার দাম বর্তমানে 710 টাকা থেকে 740 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়া জেলার কোতুলপুরে আজ 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য 30 থেকে 45 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, আর যার দাম শোনা যাচ্ছে 700 থেকে 710 টাকা। কেশপুর ইউনিটে 25 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আলুর দাম, যার দাম শোনা যাচ্ছে 670 থেকে 690 টাকা পর্যন্ত। কাড়ালাঘাট ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে, সেখানে আলুর দাম পরিলক্ষিত হচ্ছে 690 থেকে 720 টাকা পর্যন্ত। উত্তরবঙ্গের ধূপগুড়ির বাজারে আজ রেডি জ্যোতি আলু বিক্রয় করা হচ্ছে 660 টাকা থেকে 700 টাকা পর্যন্ত, আর চাষি ভাইদের জন্য সেই আলুর দাম কিন্তু মাঠেই রয়েছে 610 টাকা থেকে 630 টাকা। কোচবিহার জেলার দিনহাটায় আজ 50 কেজি পোখরাজ আলু ও জ্যোতি আলুর দাম শোনা যাচ্ছে 520 টাকা থেকে 650 টাকা। মাথাভাঙায় 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম 540 টাকা থেকে 750 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে, এবং ফালাকাটায় 50 কেজি জ্যোতি ও পোখরাজ আলুর দাম চলছে 530 টাকা থেকে 570 টাকা পর্যন্ত।